Do you want a fountain pen, which is a demonstrator one, have piston filler mechanism, looks beautiful, writes very smooth, but is not heavy on your pockets? If the answer is yes, this can be the fountain pen for you. This is an unnamed or non-branded Chinese fountain pen, basically a look-alike of the famous TWSBI ECO fountain pen. বিভিন্ন জায়গায় এই পেনটি বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন ফ্লিপকার্টে এই পেনটি লেডস স্টাইলিস ডেমনস্ট্রেটর ফাউন্টেন পেন নামে পাওয়া যায়, এখানে এর মডেল নম্বর 199 এবং ম্যানুফ্যাকচারার হিসেবে ডিকাওয়েন ম্যানুফ্যাকচার কোম্পানি ইন চায়না লেখা রয়েছে। আবার আলি এক্সপ্রেসে এই পেনটির মডেল নম্বর 362 পিস্টন ফাউন্টেন পেন হিসেবে উল্লেখ করা রয়েছে। ফ্লিপকার্টে এই পেনটির দাম 300 থেকে 350 টাকার মধ্যে, যদিও কখনো কখনো বিভিন্ন অফারে এটি 200 টাকার আশেপাশেও পাওয়া যায়। সস্তা এই ফাউন্টেন পেনটির পারফরম্যান্স কেমন, তা কি ডেলি ইউজের উপযুক্ত, এর রাইটিং এক্সপিরিয়েন্সই বা কেমন, উত্তরগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটি প্লাস্টিকের তৈরি একটি ডেমনস্ট্রেটর ফাউন্টেন পেন, যার ব্যারেল এবং ক্যাপটি ট্রান্সপারেন্ট। ব্যারেলটি রাউন্ড এবং কমপ্লিটলি ক্লিন। ব্যারেলের মধ্যে রয়েছে একটি পিস্টন, যাকে এই নবটির সাহায্যে উপর নিচে করা যায়। পিস্টনটি বিভিন্ন রঙে পাওয়া যায়, আমাদের কাছে রয়েছে এই ইয়েলো ভার্সনটি। ব্যারেল এবং এই নবটির সংযোগস্থলে রয়েছে একটি ক্রোম রিং। এই ক্রোম রিংটিকে ঘুরিয়ে পিস্টনটিকে ব্যারেলের মধ্যে থেকে বের করে নেওয়া যায়, হুইচ ইজ ভেরি হেল্পফুল টু ক্লিন দ্য চেম্বার। পিস্টনের মুভমেন্টটি বেশ স্মুথ। পিস্টনের এই কভারটি খাঁজ কাটা, তাই এটিকে অপারেট করা খুব সহজ। ক্যাপটি ক্লিয়ার প্লাস্টিকের তৈরি এবং রাউন্ড। ক্যাপটি ক্লিন, কোথাও কিছু লেখা কিংবা এনগ্রেভ করা নেই। ক্যাপের উপরের এই ফিনিয়ালটি মেটালের তৈরি এবং তা ক্রোম ফিনিশের। ফিনিয়ালটি প্লেন এবং তা এই স্ক্রুটির সাহায্যে ক্যাপের সাথে লাগানো থাকে। স্ক্রুটি যদিও মরচে ধরা। কস্ট কাটিং মেবি। ক্লিপটি মেটালের এবং তা বেশ শক্তপোক্ত। একে খুব সহজেই জামার পকেটে কিংবা নোটবুকে কিংবা স্লিভে অ্যাটাচ করা যায় এবং তা বেশ সিকিউর। এটি একটি টুইস্ট টাইপ ক্যাপ। ক্যাপটিকে খুলতে কিংবা বন্ধ করতে 1.5 টাইমস ঘোরাতে হচ্ছে। থ্রেডসগুলোর কোয়ালিটি বেশ ভালো। জাস্ট লাইক দ্য লামি সাফারি, দিস ইজ অলসো আ ফেসেটেড গ্রিপ, বাট আনলাইক দ্য সাফারি দ্য বটম ইজ অলসো ফেসেটেড। দ্য ফেসেস আর নট অ্যাজ ডিপ অ্যাজ দ্য সাফারি ফাউন্টেন পেন অ্যান্ড হেন্স ভেরি কমফর্টেবল টু হোল্ড। এই থ্রেডসগুলি যথেষ্ট মসৃণ, দ্য গ্রিপিংয়ের সময় কোনো অসুবিধা সৃষ্টি করছে না। পেনের গ্রিপটি সরুও নয় আবার মোটাও নয়, ইট হ্যাজ আ কমফর্টেবল উইডথ টু হোল্ড। দিস ইজ আ লামি স্টাইল নিব উইথ প্লাস্টিক ফিড। নিবটি এক্সট্রা ফাইন সাইজের। পেনটির লেন্থ বেশ ভালো, উইদাউট পোস্টিং একে ধরতে কোনো অসুবিধা হচ্ছে না। ক্যাপ ক্যান বি সিকিউরলি পোস্টেড, হুইচ মেক্স ইট ইভেন লঙ্গার ফর পিপল উইথ লার্জ হ্যান্ডস। ইঙ্ক সহ পেনটির ওজন উইদাউট ক্যাপ 13 থেকে 14 গ্রাম এবং উইথ ক্যাপ 21 থেকে 22 গ্রাম। ওয়েট ব্যালেন্স ইজ অলসো ভেরি গুড অ্যান্ড ইজ কমফর্টেবল ফর লং রাইটিং সেশন। ওভারঅল দিস ইজ আ ওয়েল বিল্ট ফাউন্টেন পেন অ্যান্ড লুকস অ্যাট্রাকটিভ। ইট সিমস টু বি ডিউরেবল এনাফ টু সার্ভ ইউ ফর লং। আজ আমরা ব্যবহার করেছি পাইলটের স্ট্যান্ডার্ড ব্লু ইঙ্ক এবং পায়োনিয়ার ব্র্যান্ডের 60GSM এর নোটবুক। দ্য স্মুথনেস ইজ সারপ্রাইজিংলি গুড অ্যাট দিস প্রাইস। ইট জাস্ট গ্লাইডস অন দ্য পেপার, নো ফিডব্যাক অ্যাট অল। ইঙ্ক ফ্লো ইজ এক্সেলেন্ট, ইট নেভার স্কিপস। বিগত বেশ কয়েকদিন ধরে আমি এই পেনটি ব্যবহার করছি, কোথাও কোনো হার্ড স্ট্রাইটিংয়ের ইস্যু এখনও অবধি ফেস করিনি, নট ফর আ সিঙ্গেল টাইম। দিস ইজ আ স্টিফ নিব,
no line variation at all. Flex is also not possible. This is definitely not a wet nib. Dry time is fast, hence it is very useful for daily use even if paper quality is not so good. Overall, the writing experience is excellent for its price. This pen is made in China, at least as per the available information. For some of us, this could be the reason enough not to buy this fountain pen. Tobe, jodi ekti bhalo value for money fountain pen kinte chan, tobe apnader jonno roilo kichu points. Penti dekhte sundor, shotti khub sundor. Apnara kom dame ekti sundor fountain pen kinte chaile, etike obosshoi consider korte paren. এই পেনটি যথেষ্ট শক্তপোক্ত, প্লাস্টিকের কোয়ালিটি বেশ ভালো। যত্ন করে রাখতে পারলে এই পেনটি দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব। This is the best part of this fountain pen. It's new. Smooth nib, large ink capacity, piston filling mechanism, excellent flow of ink, faceted grip section, extra fine nib, no hard starting issue. Everything has made this pen very good for daily use. উপরে বর্ণিত সমস্ত গুণাবলী সমেত এই পেনটির দাম মাত্র 300 থেকে 350 টাকা. For the students or for the first time users, it is also an excellent value for money fountain pen. এই পেনটি সম্বন্ধে আপনাদের কি মত? পেনটি কি আপনারা কিনতে চাইবেন? কমেন্ট বক্সে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে তা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর এই রকম আরো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ